ধন্যবাদ, আপনাদের সকলকেই ধন্যবাদ। মিশিগানের গ্র্যান্ড র্যাপিড শহরের এই বাঙালি কমিউনিটিতে একদল তরুণ বাংলা সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে যে আগ্রহী হয়ে উঠেছেন তা আশার কথা। তবে বলা দরকার, কেবল রবীন্দ্রনাথ ও নজরুলের জন্ম ও মৃত্যু দিবসে তাদেরকে স্মরণ করে আর শ্রদ্ধা জানিয়ে এবং তাদের নিয়ে কিছু গদবাঁধা কথাবার্তা বলে বেশি দূর যাওয়া যাবে না। না বলে পারছি না যে বাঙালি জাতীয়তাবাদের একটা প্যাচ পেঁচে দিক আছে, আর এই প্যাচ পেঁচে দিকের সঙ্গে রবীন্দ্রনাথ ও নজরুলকে যুক্ত করে তাঁদেরকে প্যাচ পেঁচে করে তোলা হয় এমনভাবে যে চিন্তা অন্বেষণ এবং জিজ্ঞাসার পরিবর্তে সেখানে মুখ্য হয়ে থাকে শ্রদ্ধার নামে কিছু তরল আবেগ। বিষয়টা বিবেচনায় রাখা দরকার, এও বলা দরকার রবীন্দ্রনাথ ও নজরুল মানেই কিন্তু বাংলা সাহিত্যের সমগ্র নয়। তো আমাকে নজরুল এবং তার কাজ নিয়ে কথা বলতে বলা হয়েছে। এর আগে আমি রবীন্দ্রনাথের কাজের কিছু দিক নিয়ে কথা বলেছি, নজরুলের ক্ষেত্রেও তাই করব, তার কাজের কিছু দিক, আমার বিবেচনায় কিছু উপেক্ষিত দিক নিয়ে কথা বলবো। একটি বক্তৃতায় আমার পক্ষে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়। যদি আমরা আসলে নজরুলের কাজের বিস্তার এবং বৈচিত্র্যকে বিবেচনায় রাখি, তাঁর সৃষ্টিশীল জীবন মোটেই দীর্ঘ ছিল না, তা মাত্র 23 বছরের, 1919 সাল থেকে 1942 সাল পর্যন্ত। কিন্তু এই অল্প সময় তিনি মেলা কাজ করেছেন। একাধারে নজরুল ছিলেন কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক, প্রাবন্ধিক, সমালোচক, শিশু সাহিত্যিক, গীতিকার তো বটেই, গীতালেখ্য এবং গীতিনাট্য রচয়িতা, সুরকার, স্বরলিপিকার, গায়ক, বাদক, সঙ্গীতজ্ঞ, সঙ্গীত পরিচালক, সাংবাদিক, সম্পাদক, পত্রিকা পরিচালক, চলচ্চিত্র কাহিনীকার, এমনকি চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতাও। তাই রবীন্দ্রনাথের ক্ষেত্রে যে প্রশ্নটা তুলেছিলাম, নজরুলের ক্ষেত্রেও সেইটি প্রযোজ্য। আমরা কোন নজরুলের কথা বলছি? এও বলা দরকার, আমার বক্তৃতায় নজরুলের কাজের কিছু উপেক্ষিত দিক নিয়ে কথা বলতে গিয়ে যে শুধু নজরুল নিয়েই কথা বলবো তা কিন্তু নয়। কথা বলবো নজরুলের সঙ্গে সম্পর্কিত অন্যদের নিয়েও এবং অন্য বিষয় নিয়েও, কেননা নজরুল তো কেবল নজরুল নন, নজরুল হচ্ছেন তিনি, হচ্ছেন তাঁর সম্পর্কের সমগ্র, তার সম্পর্কের বিচিত্র সম্পর্কের প্রকাশ। যে সম্পর্কে নজরুলের নিজ বা সেলফ থাকে যেমনি, তেমনি থাকে তাঁর অপর বা আদারও। তো আসি নজরুল প্রসঙ্গে। আমার বক্তৃতার শিরোনাম হচ্ছে নজরুল, কিছু প্রশ্ন কিছু প্রসঙ্গ। আর আমার একটা এপিগ্রাফ আছে যাকে আমি শিরোক্তি বলি, সেই এপিগ্রাফটা হচ্ছে এই সুভাষ বসুর একটি উক্তি, তাঁর কবিতা পড়া মানেই উদ্দীপ্ত হওয়া। যে সময় কাজী নজরুল ইসলাম লিখছিলেন, অর্থাৎ 20 শতকের 20-এর দশক থেকে 40-এর দশকের গোড়া পর্যন্ত, তখন বাংলা সাহিত্যে রবীন্দ্র বিরোধিতা এক ধরনের অভ্যেসে পরিণত হচ্ছিল। বাংলা সাহিত্যের ইতিহাসে যাকে 30-এর দশক বলা হয়, সেই 30-এর দশকের কবিদের একটা বড় দল আধুনিক হবার নেশায় ভিনদেশি নন্দনতত্ত্বের উড়ে এসে জুড়ে বসা ভূতের খপ্পরে পড়ে রবীন্দ্রনাথের বিরুদ্ধে দাঁড়িয়েই সাহিত্যের একটা নতুন যুগ তৈরি করার স্বপ্নে বিভোর ছিলেন। আমরা তখন লক্ষ্য করলাম বোদলের, পাউন্ড, এলিয়ট, লরেন্সের নাগরিক ও নান্দনিক জ্ঞান ভাষ্যকে বিভিন্ন অনুষঙ্গে ও অভিজ্ঞতায় সরাসরি কবিতায় উপস্থিত করার প্রবণতা। এর একটা ফল দাঁড়ালো, একমাত্র ফল না হলেও এর একটা ফল দাঁড়ালো এই যে, আমরা এক আরোপিত নগরের বা এক আরোপিত দুনিয়ার বাসিন্দা হয়ে আমাদের অভ্যেস ও অনুশীলনের নতুন অভিমুখ তৈরি করায় ব্যস্ত হলাম। না, আমি পশ্চিমা সাহিত্যের বা জ্ঞানভাষ্যের প্রতি বিদ্বেষবশত কথাটা বলছি না, তবে আমি যা বোঝাতে চাইছি তা হলো এই যে, উপনিবেশবাদের হাত ধরে বাংলা সাহিত্যে যে আধুনিকতাবাদের উন্মেষ ঘটেছে তার একটা ফলাফল হচ্ছে, যাকে ক্যারিবীয় লড়াকুতাত্ত্বিক ফ্রান্স ফন বেশ আগেই বলেছিলেন জ্ঞানভাষিক সন্ত্রাস বা এপিস্টেমিক ভায়োলেন্স।
বলা প্রয়োজন, এই বর্গটি উত্তর ঔপনিবেশিক তাত্ত্বিক গায়ত্রী চক্রবর্তী স্পিভ্যাক বারবার ব্যবহার করলেও বর্গটির জন্মের আসল জায়গাটা হচ্ছে ফ্রান্স ফানোর প্রধান কাজ, তাঁর বই দ্য রেজেড অব দ্য আর্থ, যে বইটাকে আমি বি উপনিবেশিকীকরণের বলকানো টগবগে তত্ত্বভরা মহাকাব্য বলে থাকি। কিন্তু কি এই জ্ঞানভাষিক সন্ত্রাস? এর একাধিক অর্থ করা হয়েছে এর মধ্যে, কিন্তু এর একটা অর্থ আমি এভাবে পেশ করতে চাই। উপনিবেশবাদের গর্ভে গড়ে ওঠা সাংস্কৃতিক অর্থনীতিতে উপনিবেশায়িত অঞ্চলে ভিনদেশি জ্ঞানের উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ এমন এক আয়তন, মাত্রা এবং প্রভাব অর্জন করে যে দেশজ জ্ঞানের বা দেশজ ঐতিহ্যের হয় ধ্বংস নয় বা বিকৃতি সাধিত হতে থাকে। হ্যাঁ, ভিনদেশি জ্ঞান দেশি জ্ঞানের উপর চড়াও হয় বিভিন্ন কায়দায় এমনভাবে যে সেখানে ভিনদেশি জ্ঞান বিশেষভাবে সম্মানিত হতে থাকে আর দেশি জ্ঞান হয় নির্বাসিত হতে থাকে নয় তা প্রান্তেই পড়ে থাকে। শুধু তাই নয়, ভিনদেশি জ্ঞান আবার দেশি জ্ঞানকে শোষণও করতে চায় বা নিজের করে নিতে চায় এমনভাবে যে একদিকে যেমন দেশি জ্ঞান তার নিজস্ব চেহারা ও চরিত্র হারাতে থাকে, অন্যদিকে তেমনি ভিনদেশি জ্ঞান বিভিন্নভাবেই তার কর্তৃত্ব বা দাপট দেখাতে ও বাড়াতে থাকে। তাহলে দেখা যাচ্ছে ভিনদেশি জ্ঞানের উৎপাদন, ভিনদেশি জ্ঞানের বিনিময়, ভিনদেশি জ্ঞানের বন্টন বা ভিনদেশি জ্ঞানের ভোগে পরস্পর সম্পর্কিত বিষয়গুলো যা জ্ঞানোৎপাদনের একটি বিশেষ গতিশীল সমগ্রকেই নির্দেশ করে, এই বিষয়গুলো মোটেই রাজনৈতিকভাবে নিরীহ নয়। আসলেই তো উপনিবেশবাদের একটি বিশেষ ফল হলো এই, ভিনদেশি জ্ঞানের আধিপত্য চলতে থাকে এমনভাবে যে বিদেশিরা সবসময় সরাসরি না হলেও সাংস্কৃতিকভাবেই দেশিদের উপর তাদের কর্তৃত্ব বজায় রাখে। আমি এই অবস্থাকেই বলছি উপনিবেশবাদের জ্ঞানভাষিক সন্ত্রাস। এই সন্ত্রাস সনাতন অর্থে সন্ত্রাস নয় মোটেই, কিন্তু এই সন্ত্রাস হেজেমনিক, অর্থাৎ এই সন্ত্রাস বন্দুক দেখিয়ে দেশিদের সন্ত্রস্ত করার মাধ্যমে তাদের বশ্যতা আদায় করে না মোটেই, এবং দেশিরা নিজেরাই স্বেচ্ছায় সেই ভিনদেশি সন্ত্রাসকে ভেতর থেকেই লালন করতে থাকে। আমরা এখন তীব্রভাবেই এই জ্ঞানভাষিক সন্ত্রাসের যুগেই বাস করছি। এ কারণে আমরা আমাদের বাংলাদেশে বিদেশি জ্ঞানকে যেভাবে সম্মান দেখাতে অভ্যস্ত হয়েছি, ঠিক তেমনি দেশি জ্ঞানের ঐতিহ্য ও সম্ভাবনাকে আমাদের কাজের কেন্দ্রে না রাখতেও অভ্যস্ত হয়ে পড়েছি। আমি অবশ্য এখানে ঐতিহ্যের অন্ধ প্রেমের বা শেকড়ের খোঁজার বিগলিত ভাবকে বোঝাতে চাচ্ছি না, সেগুলো নিয়ে আমার প্রশ্নও আছে। বরঞ্চ আমি মনে করি আমাদের জ্ঞানের ঐতিহ্যের সঙ্গে, আমাদের নিজস্ব ভাব সম্পদের সঙ্গে, আমাদের নিজস্ব সাহিত্যের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে আমাদের নিরন্তর প্রশ্নমূলক বোঝাপড়া জরুরি। সে প্রসঙ্গে পরে ফিরব। আর উপনিবেশবাদ, ব্রিটিশ উপনিবেশবাদ গেছে বটে, তবে মনোজগতে উপনিবেশবাদ আরও পোক্ত ও বিস্তৃত হয়েছে, এবং যাকে বলা হচ্ছে গ্লোবালাইজেশন বা গোলকায়ন, তা আসলেই আজকের উপনিবেশবাদের আরেক নাম। এভাবেও বলা যায় আজকের গোলকায়ন হচ্ছে উপনিবেশবাদের সাম্প্রতিকতম স্তর। এখানে বলা দরকার, উপনিবেশবাদী জ্ঞানভাষ্যিক সন্ত্রাসের কথা বলে আমি কিন্তু দুনিয়াব্যাপী জ্ঞানভাষ্যের বা সাহিত্যের লেনদেনের বিরুদ্ধে একতরফা অবস্থান নিতে মোটেই রাজি নই, কিন্তু কথা থেকে যায়, অর্থাৎ এই লেনদেনের নামে যখন উপনিবেশবাদী ক্ষমতা সম্পর্ক বা আধিপত্যবাদী ক্ষমতা সম্পর্ক তৈরি হতে থাকে এবং আফ্রিকার বিপ্লবী আমিলকার কাবরাল জাতীয় মুক্তির প্রশ্নের প্রেক্ষিতে, যাকে বলেছিলেন জাতীয় সংস্কৃতি, সেই জাতীয় সংস্কৃতি যখন বিপন্ন বা এমনকি বিলুপ্ত হতে থাকে, তখন উপনিবেশবাদী জ্ঞানভাষিক সন্ত্রাসের বিরুদ্ধে জরুরি হয়ে পড়ে পাল্টা জ্ঞানভাষিক লড়াই। এই লড়াইয়ের প্রয়োজনীয়তার কথাই বলেছেন এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার একাধিক লেখক ও অ্যাক্টিভিস্ট। এখানে এদের কয়েকজনের নাম উল্লেখ না করে পারছি না। এরা হলেন পেরুর মার্ক্সবাদী তাত্ত্বিক ও অ্যাক্টিভিস্ট হোসে কার্লোস মারিয়াতেগে, ক্যারিবীয় কবি তাত্ত্বিক অ্যাক্টিভিস্ট এইমেসেজার, যার রক্ত বলকানো তাত্ত্বিক রচনা ডিসকোর্স অন কলোনিয়ালিজমের অগ্নি ঝরা বাক্যগুলোকে যে কোনো মুহূর্তেই উপনিবেশবাদের বিরুদ্ধে মক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়।
ফ্রান্স ফানত আছেনই, যাঁর বই দ্য রেচেড অফ দ্য আর্থ এর কথা আগেই উল্লেখ করেছি, এবং এখানে আরেকজনের কথা উল্লেখ করতে হয় যিনি এখনও বেঁচে আছেন এবং যাকে আমি আমার কমরেড হিসেবে বিবেচনা করি। তিনি হচ্ছেন আফ্রিকার ঔপন্যাসিক, নাট্যকার, তাত্ত্বিক, অ্যাক্টিভিস্ট অঙ্গুগি ওয়াথিয়ঙ্গ, যাঁর ডিকলোনাইজিং দ্য মাইন্ড নামের বইটি সাংস্কৃতিক ও ভাষিক উপনিবেশবাদের বিরুদ্ধে পাল্টা জ্ঞানভাষিক লড়াইয়ের ইশতেহার হিসেবে পাঠ করা চলে। কিন্তু হোসে কার্লোস মারিয়া তেগে, এইমে সেজার, ফ্রান্স ফানন এবং অঙ্গুগি ওয়াথিয়ঙ্গ তো বটেই, এদের সকলের আগে উপনিবেশবাদের বিরুদ্ধে ওই পাল্টা জ্ঞানভাষিক লড়াইকে যিনি নিজের কাজ ও জীবনের ভেতর দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তিনি হচ্ছেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম। এমনকি এও বলা যাবে, উপনিবেশবাদী জ্ঞানভাষিক সন্ত্রাসের বিরুদ্ধে বিশ শতকের গোড়াতেই সারা এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সবচাইতে গর্জে ওঠা, সবচাইতে টকবক করা, সবচাইতে রক্ত বলকানো, সবচাইতে বিস্ফোরক কবিতার নাম বিদ্রোহী। আমার মনে হয় যে বিদ্রোহী কবিতাটি যে সময় সে সময় এবং পরেও এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন ভাষায় অনুদিত হলে কবিতাটি থাকতে পারত চে গুয়েভারার বুক পকেটে, কিংবা গ্রানাডার বিপ্লবী মরিস বিশপের হাতে, কিংবা ভিয়েতনামের হোচিমিনের প্রিজন সেলে, কিংবা কেনিয়ার মাও মাও আন্দোলনের শেষ নেতা ডেরেন কিমথির কণ্ঠস্বরে, যে কিমথি নজরুলের মতোই গ্রামীণ প্রলেতারিয়াতকে ইতিহাসের মঞ্চে হাজির করেছিলেন। বিষয়টিতে পরে ফিরব, কিন্তু এখন তাহলে ফেলে আসা একটি জরুরি প্রসঙ্গকে সামনে আনা যায়। প্রসঙ্গটি হচ্ছে তিরিশের আধুনিকতাবাদ। হ্যাঁ, যে জ্ঞানভাষিক সন্ত্রাসের কথা আমি এর মধ্যেই বলেছি, তার এক ধরনের নান্দনিক মধ্যস্থতা করছিলেন তিরিশের একদল কবি। বলা যাবে যে এরা পশ্চিমা নন্দন তত্ত্বকে জায়গা করে দিতে গিয়ে তাকে নিজেদের নিয়ন্ত্রণে আনার বদলে বরঞ্চ তারাই ওই নন্দন তত্ত্বের দখলে চলে গিয়েছিলেন। আমি একে সেই নব্বইয়ের দশকেই বলেছিলাম নান্দনিক নয়া উপনিবেশবাদ। তবে কবিদের মধ্যে ব্যতিক্রম ছিলেন জীবনানন্দ দাশ, যার কবিতা বাংলার মাটির অনুপুঙ্খে তীব্রভাবে জারিত ও জড়িত হয়ে নিজেই তৈরি করছিল ভিন্ন ধরনের এক উপনিবেশবাদ বিরোধী বয়ান ও আখ্যান। তোমরা যেখানে স্বাদ চলে যাও, আমি রয়ে যাব এই বাংলার পারে, এই কথাটা যেন জীবনানন্দ দাস বলছেন। বুদ্ধদেব বসু, সুধীন দত্ত, অমিয় চক্রবর্তী ও বিষ্ণুদেরকে দেখে উদ্দেশ্য করে, সত্যিই তো এরা সকলেই একাধিক অর্থেই বাংলার পাড় ছেড়েছেন, যা জীবনানন্দ কোনো অর্থেই ছাড়েননি। যাই হোক, পশ্চিমা আধুনিকতাবাদের সঙ্গে তাঁর একটা তাৎপর্যপূর্ণ টানাপোড়েনেই চূড়ান্ত দৃষ্টান্তে জীবনানন্দ দাশের কাজে অন্তত আমার বিবেচনায় কোনো আরোপিত জগৎ প্রশ্রয় পায়নি। আবারও বলি, তোমরা যেখানে স্বাদ চলে যাও, আমি রয়ে যাব এই বাংলার পারে, জীবনানন্দ দাশের এই ঋজু ও তীব্র উচ্চারণের একাধিক তাৎপর্যবহ রাজনৈতিক অর্থ আছে, যার অন্তত একটি মাত্রা ওই উপনিবেশবাদ বিরোধিতাকেই নির্দেশ করে। কিন্তু তিরিশের কবিতার খানিকটা আগেই নজরুলেও আমরা রবীন্দ্র বিরোধিতার আরেকটি মাত্রা লক্ষ্য করি। তবে তিরিশের দশকের মোহগ্রস্ত রবীন্দ্র বিরোধিতার সঙ্গে নজরুলের রবীন্দ্র বিরোধিতার যথেষ্ট পার্থক্য আছে বলে আমি মনে করি। বর্তমান সময়ের সঙ্গে নজরুলকে সম্পর্কিত করার স্বার্থে এই পার্থক্যটাকে বিশেষভাবে খেয়াল করা প্রয়োজন। না, রবীন্দ্রনাথকে জোরে সোরে বর্জন করবেন বলেই নজরুল বোদলেয়ারকে বা এলিয়টকে পীর মানেননি, কোনো ভিনদেশি নন্দনতত্ত্বের প্রচারকও সাজেননি তিনি। একেবারে ইতিহাসের ভেতর থেকেই, ইতিহাসের তাপে ও চাপে, বা সেই ইতিহাসের অনিবার্য ছন্দস্পন্দে, এক অনায়াস স্বচ্ছন্দে নজরুল কবিতার ভাষায় এবং গানের ভাষায় তৈরি করেছিলেন এমন এক কণ্ঠস্বর যাকে চট করে চেনা যায়, যাকে অনায়াসেই আলাদা করা যায় রবীন্দ্রনাথের কণ্ঠস্বর থেকেও। সেখানেই শেষ নয়, নজরুলের এই অনায়াস রবীন্দ্র বিরোধিতা তিরিশের আধুনিকতাবাদী রবীন্দ্র বিরোধিতাকেও বিরোধিতা করে বটে। এখানে বলা দরকার, রবীন্দ্রনাথে অবশ্যই উপনিবেশবাদ বিরোধিতা ছিল, কিন্তু পশ্চিমা উদার নৈতিকতার প্রভাবে সে বিরোধিতা মাঝে মধ্যে পিছুও ঘটেছে, এক ধরনের উপনিবেশবাদ প্রভাবিত মতাদর্শিক অচেতনও সেখানে কাজ করেছে বটে। কিন্তু বাংলা সাহিত্যে
নজরুলই বোধ করি সবচেয়ে লড়াকু উপনিবেশবাদ বিরোধী লেখক, যাকে সামান্যতম ঔপনিবেশিক হীনমন্যতা স্পর্শ করেনি, যার স্বার্থতারিত ঔপনিবেশিক টানাপোড়েনের কোনো প্রমাণ পাওয়া যায় না। এখানে নজরুলের সেই বিখ্যাত রাজবন্দির জবানবন্দি থেকে একটা উদ্ধৃতি দেই, নজরুল থেকে উদ্ধৃতি দিচ্ছি। উদ্ধৃতির শুরু, আমি পরম আত্মবিশ্বাসী, তাই যাকে অন্যায় বলে বুঝেছি তাকে তোষামত করি নাই, প্রশংসা ও প্রসাদের লোভে কাহারও পিছনে গোঁ ধরি নাই। আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধেই বিদ্রোহ করি নাই, সমাজের জাতির দেশের বিরুদ্ধে আমার সত্য তরবারি তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘটনা করেছে। তার জন্যে ঘরে বাইরের বিদ্রুপ অপমান লাঞ্ছনা আঘাত আমার উপর পর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়েছে, কিন্তু কোনো কিছুর ভয়ে নিজের সত্যকে আপন ভগবানকে হীন করি নাই, লোভের বশবর্তী হয়ে আত্ম উপলব্ধিকে বিক্রয় করি নাই, নিজের সাধনা লব্ধ বিপুল আত্মপ্রসাদকেও খাটো করি নাই। উদ্ধৃতির শেষ। একসময় ইতালীয় মার্ক্সবাদী লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক আন্তোনিও গ্রামসি বলেছিলেন অর্গ্যানিক বুদ্ধিজীবীদের কথা, সনাতন বুদ্ধিজীবীদের বিপরীতেই। গ্রামসীয় অর্থেই আমরা নজরুলকে বলতে পারি উপনিবেশবাদ বিরোধিতার অর্গ্যানিক কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর এখনও আমাদের যে কোনো সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে গমগম করে। পেরুর সেই তরুণ বিপ্লবী কবি রাউল ব্লাঙ্কো কথিত মার্ক্সের কণ্ঠস্বরের মতোই গমগম করে, গমগম করে। আর অর্গ্যানিক বলেই নজরুলের কণ্ঠস্বর মুক্তিকামী মানুষের কণ্ঠস্বর হয়েই গমগম করে ধূমকেতু পত্রিকাটির পাতায় পাতায়। তাহলে লক্ষ্য করুন, নজরুলের গমগম করা স্পষ্ট কণ্ঠস্বর। আমি তাহলে এখন নজরুল থেকে উদ্ধৃতি দিচ্ছি। উদ্ধৃতির শুরু, সর্বপ্রথম, ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়, স্বরাজ টরাজ বুঝি না, কেননা ও কথাটার মানে এক এক মহারথী এক এক রকম করে থাকেন, ভারতবর্ষের এক পরমাণু অংশ বিদেশের অধীনে থাকবে না, প্রার্থনা বা আবেদন নিবেদন করলে তারা শুনবে না, আমাদের এই প্রার্থনা করার ও ভিক্ষা করার কুবুদ্ধিটাকে দূর করতে হবে। উদ্ধৃতির শেষ। পরিষ্কার যে শুধু স্বাধীনতা নয়, দরকার পূর্ণ স্বাধীনতা, বলা দরকার তৃতীয় বিশ্বের এক ঝাঁক লড়াকু তাত্ত্বিক ও বিপ্লবী ওই পূর্ণ স্বাধীনতার ওপরই জোর দিয়েছিলেন বারবার। এখানে যাঁদের কথা বিশেষভাবে উল্লেখ করা যায় তারা হলেন ফ্রান্স ফানো ও আমিলকার কাবরাল, যারা মনে করেছিলেন যে বি উপনিবেশিকীকরণের প্রাথমিক শর্ত হচ্ছে পূর্ণ স্বাধীনতা, একমাত্র শর্ত না হলেও। কিন্তু ফানো ও কাবরালের অনেক আগেই পূর্ণ স্বাধীনতাকে যিনি নির্বিকল্প এবং অনিবার্য ঘোষণা করেছিলেন তিনি হচ্ছেন নজরুল ইসলাম। আর নজরুল আগেভাগেই পরিষ্কারভাবে বুঝেছিলেন যে আবেদন নিবেদনে ওই পূর্ণ স্বাধীনতা মোটেই সম্ভব নয়। নজরুল একেবারে খাঁটি সত্যটা চাঁচা ছোলা ভাষায় ঘোষণা করেছেন। ওয়ার্ল্ড ব্যাংক বা IMF বা মার্কিন যুক্তরাষ্ট্র বা এমনকি হিলারি ক্লিনটনকে জিহুজুর 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 বলে তাদের সঙ্গে তথাকথিত ডায়ালগে গিয়ে আজ যারা বাংলাদেশের মানুষের স্বাধীনতার বা গণতন্ত্রের কথা বলছেন, নজরুলের কণ্ঠস্বর তাদের বিরুদ্ধেই এই মুহূর্তে গমগম করতে থাকে। নজরুল ইসলাম একাধিকবারই ভিক্ষাকে বা ঔপনিবেশিক পরনির্ভরশীলতাকে ও হীনমন্যতাকে সম্পূর্ণ বর্জন করার আহ্বান জানিয়েছিলেন। বলা যাবে নজরুল এমনকি সেই বিখ্যাত হেগেলীয় মালিক কৃতদাসের দান্দিকতারও পুনর্লিখন সম্পন্ন করেছিলেন, এই বুঝিয়ে যে যেখানে কৃতদাস নেই সেখানে মালিক নেই। এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, যে সময় নজরুল ঔপনিবেশিক ভারতের পূর্ণ স্বাধীনতার আকাঙ্ক্ষা ব্যক্ত করছিলেন বা তার জন্য দাবি তুলছিলেন, সে সময় ভারতের কোনো রাজনৈতিক নেতা বা কোনো লেখক সে দাবির ধারে কাছে যাননি, এমনকি মহাত্মা গান্ধী তখনও মহাত্মা হয়ে ওঠেননি। আর যেভাবে পূর্ণ স্বাধীনতার কথা বলেছেন নজরুল, তাঁর বয়ানই যেন প্রতিধ্বনিত হয়েছে তৃতীয় বিশ্বের বিভিন্ন উপনিবেশবাদ বিরোধী জাতীয় মুক্তির লড়াইয়ের ময়দানে ময়দানে। আর আজ এ কথাটাও জোরে সোরে সামনে আনা দরকার, 1857 সালে ঘটেছিল ভারতের প্রথম জাতীয় মুক্তির সশস্ত্র লড়াই, আর 1922 সালে নজরুলের কণ্ঠেই প্রথম নির্দ্বিধায়
উচ্চারিত হয়েছিল ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি। 1922 সালে যেখানে ধূমকেতু পত্রিকার পাতায় নজরুল ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি তোলেন, তার কিছু আগে 1921 সালে নজরুল এক অর্থে পূর্ণ স্বাধীনতার ঘোষণাই দিয়ে ফেলেন, এভাবে বলা যাবে, তার বিদ্রোহী কবিতায়, যে কবিতাটা বারবারই বুঝিয়ে দেয় যে আমাদের আসল বসতি কোনো নির্দিষ্ট জায়গায় যতটা না, তার চেয়ে বেশিটা ইতিহাসেই। অর্থাৎ আমাদের ইতিহাসই তো আমাদের আসল বাড়িঘর। বিদ্রোহী কবিতাটা এও বুঝিয়ে দেয় যে প্রেমের টান বা রক্তের টানের চেয়েও প্রবল হয়ে থাকে শ্রেণীর টান। সত্য, বারবারই আমাদেরকে যেতে হয় বিদ্রোহী কবিতার কাছে। এও বলা দরকার, যেখানে স্বাধীনতা নেই এবং যে বাংলাদেশে আজ ঘটে চলেছে অগ্রসর উপনিবেশবাদেরই নবায়ন, সেখানে বিদ্রোহী কবিতা পড়ার কোনো শেষ নেই। তাহলে পড়া যাক বিদ্রোহী কবিতা আবারও। সৃজনশীল লেখকদের একবার কার্ল মার্কস পরামর্শ দিয়েছিলেন এই বলে যে তোমরা তোমাদের জমাট বাঁধা ধারণাগুলোকে ঘষতে থাকো যাতে আগুন জ্বলে ওঠে। উপনিবেশবাদ বিরোধী ক্যারিবীয় কবি এম সেজার জোর দিয়েছিলেন কবিতার অগ্নিগুণের ওপর। এভাবে তাহলে বলা যায় বিদ্রোহী কবিতায় নজরুল শব্দের সঙ্গে শব্দ ঘষে আগুন জ্বালান। সেজার কথিত অগ্নিগুণই সেই কবিতার একটা বিশেষ বৈশিষ্ট্য। ভাষায় ও ছন্দে এমন এক অভূতপূর্ব তেজ ও ঝাঁজ নিয়ে কবিতাটি উপস্থিত হল যে নজরুলকে রবীন্দ্র বলয়ের বাইরে একজন আলাদা শক্তিশালী কবি হিসেবে অনায়াসেই চিহ্নিত করা সম্ভব হয়েছিল। কিন্তু সেখানেই শেষ নয়, বিদ্রোহী কবিতায় উঠে এসছে রক্ত বলকানো ইতিহাস চেতনা, যে চেতনা নজরুলের অবশ্যই, এবং যে চেতনা বারবার উচ্চারিত হয়েছে নজরুলের আমির মধ্যস্থতায়, এবং যে চেতনা প্রকাশ্যেই উস্কে দিয়েছে পূর্ণ স্বাধীনতার জন্য উপনিবেশবাদ বিরোধী লড়াই। এখানেও নজরুলের বিশিষ্টতা বিশেষভাবে চোখে পড়ে বটে। বিদ্রোহী কবিতার শুরুতেই নজরুল একজন বীরকে সামনে এনেছেন ঠিকই, এই বীর ও বিদ্রোহী আমিয়ের বেশে খোদার আরশ ছেদ করে ঊর্ধ্বমুখী হতে চায় ঠিকই, কিন্তু তাকে ঘরেই ফিরে আসতে হয়, ফিরে আসতে হয় ইতিহাসের কাছে, মাটির কাছে, নিজ মানুষের কাছে। কিন্তু কে এই নিজ মানুষ? এই নিজ মানুষ কারা? নজরুলের বিদ্রোহী কবিতায় ব্যবহৃত বিশেষণগুলো আবারও ব্যবহার করে বলা যাবে যে নজরুলের এই নিজ মানুষেরা হচ্ছেন তাঁরাই যারা অবমানিত, লাঞ্ছিত, উৎপীড়িত এবং অত্যাচারিত। কিন্তু আবারও প্রশ্ন, এই অত্যাচারিত মানুষ কারা? এখানে জোর দিয়েই বলা দরকার যে একদল নজরুল সমালোচক নজরুলকে মানবতাবাদী হিসেবে উপস্থিত করতে গিয়ে মানুষ বর্গটিকে নজরুলের নামে এমনভাবে ব্যবহার করে থাকেন যে সেখানে শ্রেণী, জেন্ডার, বর্ণের প্রশ্ন সম্পূর্ণ অনুপস্থিত থাকে। অর্থাৎ তাঁদের ভাষ্যে নজরুল উপস্থিত হন একজন উদারনৈতিক মানবতাবাদী হিসেবে, তার বেশি কিছু নয়। বলা দরকার এই মানুষ কথাটা কথায় কথায় প্রায় সবাই ব্যবহার করে থাকেন, কিন্তু আবারও জোর দিয়ে বলা দরকার যে নজরুল মানুষ বর্গটা ব্যবহার করেন ঠিকই, কিন্তু মানুষ বর্গটা ব্যবহার করেন শ্রেণীর প্রশ্নকে বাদ দিয়ে নয়। এবং সত্যিকার অর্থেই নজরুলের ওই নিজের মানুষকে চিনতে হলে ফাঁকা বুলি হিসেবে মানুষ বর্গটা বর্জন করে বলতে হবে শোষিত কৃষক ও শ্রমিকের কথা, বলতে হবে বর্ণবাদ আক্রান্ত কালা আদমিদের কথা, এবং বলতে হবে পুরুষতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্নভাবেই প্রলেতারিয়েত হয়ে থাকা নারীর কথা। যদিও এটাও বলা দরকার যে তাঁর সেই বিখ্যাত নারী কবিতায় অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নজরুল নারী ও পুরুষের সমতার পক্ষে তাঁর দুর্দান্ত সব পঙ্ক্তি রচনা করলেও চূড়ান্ত দৃষ্টান্তে কিন্তু তিনি নজরুল কিন্তু পুরুষতান্ত্রিক বয়ানের বাইরে যেতে পারেননি। পুরুষের, এমনকি ভীষণ প্রগতিবাদী পুরুষেরও মতাদর্শিক অচেতনে পুরুষতন্ত্র বিভিন্নভাবেই কাজ করতে পারে। তো ফিরি নজরুলের নিজের মানুষের প্রসঙ্গে। তাঁরাই সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ তাঁরা শোষিত কৃষক ও শ্রমিক, তাঁরা কুলি, মজুর, মুচি, চামার, কামার ইত্যাদি, এবং এখানে তাঁদের প্রসঙ্গে গ্রামশীল সাবল্টান বর্গটি ব্যবহার করা যেতে পারে। বিদ্রোহী কবিতায় নজরুল উৎপীড়িতদের কথা বলতে গিয়ে ওইসব সংখ্যাগরিষ্ঠ কৃষক, শ্রমিক, কুলি, মুচি, মেথর, চামার, কামারকেই বুঝিয়েছেন, যাদেরকে বাদ দিয়ে ইতিহাস ও গণতন্ত্র উভয়ই কেবল অসম্পূর্ণ নয়, অর্থহীন বটে। এদের দিকেই ফিরে আসে নজরুলের বিদ্রোহী কবিতার আপাত ঊর্ধ্বমুখী গতি।
এ কারণে বিদ্রোহী কবিতার প্রবাহ বা গতি শেষ পর্যন্ত উল্লম্ব থাকে না, তা হয়ে ওঠে স্পষ্টত আনুভূমিক বা ভূমি সংলগ্ন। এখানে ব্র্যাকেটে একটা কথা বলে নেই, ইউরোপ কেন্দ্রিক তুলনামূলক সমালোচনার পদ্ধতির ঘোরে নজরুল সমালোচকদের একটা দল নজরুলকে ইংরেজ রোম্যান্টিক কবিদের সঙ্গে, বিশেষ করে শেলির সঙ্গে তুলনা করে থাকেন। ভাবটা এমন যে শেলির সঙ্গে তুলনা করলেই নজরুল যেন জাতে ওঠে বা বড় হয়। তবে তুলনা যদি করতেই হয় তাহলে দেখানো দরকার যে শেলি তার বিদ্রোহের গতি ও গন্তব্যকে প্রায় আকাশমুখী করে রাখেন। যে শ্রেণীহীন বৈষম্যহীন কিন্তু সোনালী স্বপ্নীল জগতের রূপরেখা এঁকেছেন শেলি তাঁর কবিতায়, তা যেন ঝুলে থাকে আকাশে। এক রোম্যান্টিক কল্পনার জগৎ, যে জগৎকে শেলির আগেই এমনকি মহান জার্মান কবি গেটের বিদ্রোহী ফাউস্টও সুযোগ পেলেই খোঁজ করেছেন। কিন্তু নজরুল না, তার টার্গেট আকাশ নয়, শেষ পর্যন্ত মাটি তার ঠিকানা। এই যে আকাশ ও মাটির যে দুটো রূপক আমি ব্যবহার করলাম, সেগুলো আসলে নজরুল তো নিজেই ব্যবহার করেছেন, করেছেন বলেই আমি ব্যবহার করছি, এবং তিনি সেগুলো ব্যবহার করেছেন তার এক তুলনামূলকভাবে অপরিচিত নিবন্ধে, যে নিবন্ধের শিরোনাম বর্তমান বিশ্ব সাহিত্য। এই নিবন্ধে নজরুল বলছেন, উদ্ধৃতির শুরু, বর্তমান বিশ্ব সাহিত্যের দিকে একটু ভালো করে দেখলে সর্বাগ্রে চোখে পড়ে তার দুটি রূপ। এক রূপে সে শেলির স্কাইলার্ক এর মতো, মিল্টনের বার্ডস অফ প্যারাডাইজের মতো, এই ধুলিমলিন পৃথিবীর ঊর্ধ্বে উঠে স্বর্গের সন্ধান করে, তার চরণ কখনো ধরার মাটি স্পর্শ করে না, কেবলই ঊর্ধ্বে আরও ঊর্ধ্বে উঠে স্বপন লোকের গান শোনায়, এইখানে সে স্বপন বিহারী। আর এক রূপে সে এই মাটির পৃথিবীকে অপার মমতায় আঁকড়ে ধরে থাকে, তেমনি করে তরুলতা যেমন করে সহস্র শিকড় দিয়ে ধরণী মাতাকে ধরে থাকে, এইখানে সে মাটির দুলাল। উদ্ধৃতির শেষ। এবং নজরুল নিজেকে মাটির দুলাল হিসেবেই দেখেন, যদিও তিনি ওই নিবন্ধের ভাষ্য মোতাবেক বিপ্লবের স্বপ্ন দেখেন, যে বিপ্লব অবশ্য তার মাটি, মানুষ এবং মাকে নিয়েই, যার কথা এসছে ঘুরে ফিরে নজরুলের ওই নিবন্ধে, যার শিরোনাম আবারও বলছি, বর্তমান বিশ্ব সাহিত্য। হ্যাঁ, নজরুলের বিদ্রোহী বীর খ্যাপা বেপরোয়া মুক্ত জীবনানন্দ হলেও তাঁর শির নতজন হয় শেষ পর্যন্ত ইতিহাসের কাছে, মাটি ও মানুষের কাছে, কেননা ইতিহাসের অনিবার্য চাপেই বিদ্রোহীকে তার নিজের ইতিহাসকে ধারণ বহন এবং প্রকাশ করতে হয়, এবং বলতে হয়, উদ্ধৃতির শুরু, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। উদ্ধৃতির শেষ। আগেই বলেছি এখানে যে ইতিহাসের কথা বলছেন নজরুল তা স্পষ্টতই উৎপীড়িতের সাক্ষাৎ ইতিহাস। যে উৎপীড়িতকে আন্তনীয় গ্রামসির ভাষায় বলা যায় সবর্টন, বা যে উৎপীড়িতকে ফ্রান্স ফানো বলেছেন উপনিবেশবাদের পরিপ্রেক্ষিতে, পুঁজিবাদী উপনিবেশবাদ এবং উপনিবেশবাদী পুঁজিবাদের পরিপ্রেক্ষিতে, রেচেড অফ দ্য আর্থ। আর এই ইতিহাস থেকেই তো তিরিশের আধুনিকতাবাদীদের অনেকেই, এই উৎপীড়িতদের ইতিহাস থেকে অনেকেই বিচ্ছিন্ন হয়ে সহেনা জনতার এই জঘন্য মিতালি মার্কা ভিনদেশী নন্দন তত্ত্বের চর্চা অব্যাহত রেখেছিলেন। আবার এও লক্ষ্য করা দরকার, বিদ্রোহী কবিতায় নজরুল তাঁর আমিকে ফার্সি মরমীবাদী কবি জামি রুমি একবালের আমির মতো কেবল ভগবত রসে বা ঈশ্বরের প্রেমের সারাবে মশগুল রাখতে চাননি। সে কারণে নজরুলের আমি মোটেই বিচ্ছিন্ন বায়বীয় নয়, সে অনিবার্যভাবে একাত্ম ইতিহাসের সঙ্গে, সমষ্টির সঙ্গে, ভূমির সঙ্গে। এভাবে বলা যায় যে নজরুলের আমি হচ্ছে তার সামাজিক এবং ঐতিহাসিক সম্পর্কের প্রকাশ এবং সমগ্র। আর ভূমির কথা বলা হলো, আর ভূমি তো হচ্ছে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার তাবৎ উপনিবেশবাদ বিরোধী লড়াইয়ের মক্ষম ও মুখ্য এজেন্ডা। ভূমি আগে প্যাচাল পড়ে, এই স্লোগানটি তো লাতিন আমেরিকার আদিবাসীদের ভূমি নিয়ে লড়াইয়ের ভেতর দিয়েই উঠে এসছে, যার একটা চমৎকার ছবি এঁকেছেন নেটিভ আমেরিকান ঔপন্যাসিক লেসলি মারমন সিলকো তাঁর মহাকাব্যিক আয়তনের উপন্যাস আলম্যানাক অব দ্য ডেড।
ভূমি ও ভাষার স্পন্দিত ডায়ালেকটিক্সে ভূমিকে ভাষায় এবং ভাষাকে ভূমিতে রূপান্তরিত করার কারণে, আর এই ভাষা ভূমির ছন্দস্পন্দে নজরুলের ইহজাগতিকতা, বাস্তবতা, বিদ্রোহের আবেগ, শ্রেণীচেতনা সব কিছুই তার ইতিহাস চেতনারই সাক্ষ্য বহন করে, যার প্রমাণ একেবারে শুরু থেকেই তাঁর অগ্নিবীণা নামের কবিতার বই থেকেই স্পষ্ট হয়ে থাকে। অবশ্যই বলা যাবে যে নজরুলের বিদ্রোহী কবিতাটি কোনো উদ্দেশ্যবিহীন বিদ্রোহের কবিতা নয়, তা একই সঙ্গে যুদ্ধে যাবার এবং ঘরে ফেরার কবিতাই বটে। হ্যাঁ, নজরুল তার ঘরকে চিনেছিলেন স্পষ্ট করেই, যেমন তাকে জীবনানন্দ দাশও চিনেছিলেন তাঁর মতো করেই। যদিও ইউরোপ কেন্দ্রিক আধুনিকতাবাদের ভূতের আছড়ে থাকা তিরিশের কবিদের অনেকেই তা চিনতে পারেননি, তাদের অনেকেই যখন বোদলের এবং এলিয়েটের দিকে সেজদা দিয়ে বুঁদ হয়ে বা ঝিম ধরে নান্দনিক ট্রিপ নেয় ব্যস্ত, তখন নজরুল একেবারে আপন ইতিহাসের ভেতরেই উপনিবেশবাদ ও সামন্তবাদের বিরুদ্ধে পূর্ণ স্বাধীনতার যুদ্ধকে তার মতো করে তার সীমাবদ্ধতা সত্ত্বেও এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এ যুদ্ধের ইতিহাস দীর্ঘই বটে। আজ চারিদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত ও ভাই জোঁকের মতে শুষছে রক্ত, কাটছে তাল থালার ভাত, এই দুটি পঙ্ক্তিতে যে ইতিহাস মুহূর্তেই ছলক দিয়ে উদ্ভাসিত হয়, যে ইতিহাস শোষিক শোষক শোষিতের সম্পর্কের ইতিহাসও বটে, তার সঙ্গেই তো ওতপ্রোতভাবে জড়িত থাকে কৃষক শ্রমিকের ধারাবাহিক মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস। বলা দরকার, নজরুল ওই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন একাধিকবার এবং বিভিন্নভাবে, এর অসংখ্য উদাহরণ জড়ো করা সম্ভব সেই 1922 সালে প্রকাশিত নজরুলের কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে শুরু করে 1924 সালে প্রকাশিত বিষের বাঁশি ও দোলন চাপা, 1925 সালে প্রকাশিত সাম্যবাদী, 1926 সালে প্রকাশিত সর্পহারা, 1928 সালে প্রকাশিত জিনজির, 1929 সালে প্রকাশিত চক্রবাকের ভেতর দিয়ে চন্দ্রবিন্দু পর্যন্ত কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত বিভিন্ন কবিতায় ও গানে নজরুলের মুক্তিযুদ্ধের ঘোষণা স্পষ্ট হয়ে থাকে, বারবারই উচ্চারিত হতে থাকে। যদিও আগেই বলেছি মুক্তিযুদ্ধের ঘোষণার শুরুটা বিদ্রোহী কবিতায় প্রথম লক্ষ্য করা যায়। স্বাধীনতার সঙ্গে মুক্তি কথাটার পার্থক্য অবশ্যই আছে, মুক্তি কথাটা ব্যাপক, তবে আমি এখানে নজরুল কথিত পূর্ণ স্বাধীনতা আর মুক্তি একই অর্থে ব্যবহার করছি। অর্থাৎ নজরুল কেবল একটি ভূখণ্ডের ভৌগোলিক স্বাধীনতার কথাই বলছেন না, তিনি আসলেই জোর দিচ্ছেন কৃষক শ্রমিকের অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির উপর। সে কারণেই তাঁর জন্য জরুরি হয়ে ওঠে মুক্তিযুদ্ধের ঘোষণা। বিভিন্ন গানে, কৃষকের গানে ও শ্রমিকের গানে মুক্তিযুদ্ধের ঘোষণা উচ্চারিত হয় নিঃশ্বাসের মতো এবং অনিবার্য স্বাভাবিকতায়। একটি উদ্ধৃতি দিচ্ছি, যত শ্রমিক শুষে নিংড়ে প্রজা, রাজা উজির মারছে মজা, আমরা মরি বয়ে তাদের বোঝারে, এবার জুজুর দল ওই হুজুর দলে, দলবিরে আয় মজুর দল, ধর হাতুড়ি ধর তোর কাঁধে সবল। উদ্ধৃতির শেষ। দেখা দরকার নজরুল এই লাইনগুলোতে মুক্তিযুদ্ধের অনুষঙ্গেই উপনিবেশবাদ বিরোধী জাতীয় মুক্তির লড়াইয়ের সঙ্গে শ্রেণী সংগ্রামকেও সম্পর্কিত করেছেন। জাতীয় মুক্তির লড়াইয়ের প্রসঙ্গটা তখনই ওঠে যে প্রশ্নটি নজরুল নিজেই তুলেছিলেন বারবার, যখন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের কবলে থাকে কোনো জনগোষ্ঠী, আর যে কোনো শ্রেণী বিভক্ত সমাজেই তো শ্রেণী সংগ্রাম থাকে, তবে তা হতে পারে প্রত্যক্ষ কিংবা প্রচ্ছন্ন। শ্রেণী সংগ্রামের সঙ্গে জাতীয় মুক্তির লড়াইয়ের ডায়ালেকটিক্সটাকে নজরুল তাঁর মতো করে ধরতে পেরেছিলেন ঠিকই, আর এই ডায়ালেকটিক্সটার একটা ডায়ালেকটিক্সটাকে বোঝার জন্য মার্কস ও এঙ্গেলসের কমিউনিস্ট ম্যানিফেস্টোর একটা জায়গায় আমরা যেতে পারি কিছুক্ষণের জন্য। কিন্তু তার আগে জাতীয় মুক্তির লড়াইয়ের প্রসঙ্গে বলা দরকার যে জাতি, জাতিরাষ্ট্র, জাতীয়তাবাদ এবং জাতীয় মুক্তির লড়াই এগুলো এক জিনিস নয়, যদিও একটি নির্দিষ্ট ঐতিহাসিক স্পেসে, গ্রামসি যাকে বলেছেন হিস্টোরিক ব্লক, একটা নির্দিষ্ট হেজেমনিক হিস্টোরিক ব্লকে একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত হতে পারে। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার সময় এখানে নেই, তবে মার্কস ও এঙ্গেলস কীভাবে ও কোন প্রসঙ্গে জাতীয় বর্গটা ব্যবহার করেছিলেন তা একটু দেখা যেতে পারে। ব্র্যাকেটে এখানে মার্কসের সঙ্গে নজরুলের সম্পর্ক নিয়ে দু একটা কথা বলে নেই, যদি
যদিও এটি আমার বক্তৃতার মূল বিষয়বস্তু নয়, আসলে বিষয়টি নিজেই একটা আলাদা আলোচনা দাবি করে। কারণ নজরুলকে মার্কস থেকে সরিয়ে আনার একটা পায়তারাও কিন্তু লক্ষ্য করা গেছে বারবারই। যাই হোক, নজরুল পরম শ্রদ্ধাভরে মার্কসকে ঋষি বলতেন। এখানে নজরুলের বর্তমান বিশ্ব সাহিত্য নামের ওই নিবন্ধ থেকে আরেকটা উদ্ধৃতি ব্যবহার করা যাক। এখানে লেনিনের বিপ্লব নিয়ে কথা বলতে গিয়ে মার্কসের কথা বলছেন নজরুল এভাবে, উদ্ধৃতির শুরু, দূর সিন্ধু তীরে বসে ঋষি কার্ল মার্কস যে মারণ মন্ত্র উচ্চারণ করেছিলেন তা এতদিনে তক্ষকের বেশে এসে প্রাসাদে লুকায়িত শত্রুকে দংশন করলে, যার গেল যারের রাজ্য গেল, ধনতান্ত্রিকের প্রাসাদে হাতুড়ি সাবালের ঘায়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। উদ্ধৃতির শেষ, নজরুল এমনকি মার্কসের রাজনৈতিক অর্থনীতির রূপান্তরকামী বৈপ্লবিক শক্তি নিয়েও মন্তব্য করেন তার মতো করেই। এভাবে উদ্ধৃতির শুরু, কার্ল মার্কসের ইকোনমিক্সের অঙ্ক এই জাদুকরের হাতে পড়ে আজ বিশ্বের অঙ্কলক্ষী হয়ে উঠেছে, পাথরের স্তূপ সুন্দর তাজমহলে পরিণত হয়েছে। উদ্ধৃতির শেষ। তো ফিরে আসি কমিউনিস্ট ম্যানিফেস্টোতে, যেখানে যাওয়ার কথা ছিল আগে। তাহলে দেখা যাক কিভাবে মার্কস ও এঙ্গেলস সেই কমিউনিস্ট ম্যানিফেস্টোতে জাতীয় বর্গটা প্রয়োগ করছেন। কমিউনিস্ট ম্যানিফেস্টোর দ্বিতীয় সেকশনে মার্কস ও এঙ্গেলস সেই বিখ্যাত কথাটা বলছেন। উদ্ধৃতির শুরু, শ্রমজীবী মানুষের কোনো দেশ নাই। উদ্ধৃতির শেষ। এরপর আবার বলছেন, তাই তাদের যা নেই তা তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায় না। মার্কস ও এঙ্গেলসের এই কথাগুলোকে না বুঝে প্রায়ই উদ্ধৃত করা হয়, কিন্তু ওই কথাগুলো বলার পর মার্কস ও এঙ্গেলস আরও কিছু কথা বলেন যেগুলো প্রায়শ খেয়াল করা হয় না, সেই কথাগুলোকেই আমি সামনে আনতে চাই। তো মার্কস ও এঙ্গেলস বলছেন যে, যেহেতু প্রোলেতারিয়েতকেই অবশ্যই সর্বাগ্রে রাজনৈতিক আধিপত্য ও কর্তৃত্ব অর্জন করতে হবে, সেহেতু তাকেই জাতির নেতৃত্ব দানকারী শ্রেণী হতে হবে, এমনকি নিজেকে জাতি হিসেবেও গঠন করতে হবে, এবং এভাবে এ পর্যন্ত সে জাতীয় থাকবে অথবা জাতীয় হয়ে উঠবে। যদিও এখানে জাতীয় কথাটা বুর্জোয়া অর্থে ব্যবহার করা হচ্ছে না মোটেই। তাহলে দেখা যাচ্ছে যে মার্কস ও এঙ্গেলস জাতি ও শ্রেণীর একটা ডায়ালেকটিক্সকে চালু রেখেছেন এবং চালু রেখে বোঝাচ্ছেন যে জাতি গঠনে যা ভিত্তি হিসেবে কাজ করতে পারে তা হচ্ছে শ্রেণী। বলতে হবে নজরুলও জাতি ও শ্রেণীর সম্পর্কটাকে প্রায় একইভাবেই বুঝেছিলেন, অর্থাৎ সাম্রাজ্যবাদী জাতীয়তাবাদ ও বুর্জোয়া জাতীয়তাবাদকে বর্জন করেই এবং ধিক্কার দিয়ে। জাতীয় মুক্তির লড়াই বলতে নজরুল বুঝেছিলেন কৃষক ও শ্রমিক সহ নিম্নবর্গ মানুষের লড়াই। হ্যাঁ, জাতীয় মুক্তির লড়াইয়ে নজরুল সর্বহারাদের শ্রেণী স্বার্থকেই কেন্দ্রিকতা দিয়েছিলেন, অর্থাৎ নজরুলের জন্য জাতীয় মুক্তির লড়াইয়ের সঙ্গে শ্রেণী সংগ্রামের কোনো বিরোধ নেই, বরঞ্চ ক্ষেত্রবিশেষে জাতীয় মুক্তির লড়াইয়ের আরেক নাম শ্রেণী সংগ্রাম। যদিও নজরুল ইসলাম কখনোই কোনো অর্থে জাতীয়তাবাদী ছিলেন না, তিনি ছিলেন আন্তর্জাতিকতাবাদী, কিন্তু ভীষণভাবে ভূমি সংলগ্ন ও শ্রেণী সংলগ্ন। এদিক থেকে কাজী নজরুল ইসলামকে তৃতীয় বিশ্বের একদল লড়াকু বিপ্লবী কবিদের সঙ্গে তুলনা করা চলে, বিশেষ করে লাতিন আমেরিকার এল সালভাদোরের লড়াকু কমিউনিস্ট কবি রোকে ডাল্টনের কথা উল্লেখ করতে হয়, যদিও শৈলীগত দিক থেকে রোকে ডাল্টনের সঙ্গে নজরুলের মেলা পার্থক্য রয়েছে। এবার এসব প্রসঙ্গে আমি পরে ফিরব, তার আগে নজরুলের সঙ্গে তিরিশের আধুনিকতাবাদের সম্পর্কে একটা বিশেষ জায়গায় যেতে চাই। তিরিশের আধুনিকতাবাদের অন্যতম প্রতিভূ বুদ্ধদেব বসু কিন্তু নজরুলের কবিতা নিয়ে আলোচনা করেছিলেন তুমুলভাবে। অস্বীকার করার জো নেই যে বেশ গুরুত্ব সহকারে নজরুলের কবিতাকে সামনে এনেছিলেন বুদ্ধদেব বসু, চিহ্নিত করেছিলেন নজরুলের কাব্যশক্তিকে। বুদ্ধদেব বসু থেকে উদ্ধৃতি দিচ্ছি, উদ্ধৃতির শুরু, বাংলা কাব্যের ইতিহাসে সত্যেন্দ্রনাথ দত্তের পর সবচেয়ে বড় কবিত্ব শক্তি নজরুল ইসলামের। উদ্ধৃতির শেষ। লক্ষ্য করে দেখেন, বুদ্ধদেব বসু জুড়ে দিচ্ছেন ওই সত্যেন্দ্রনাথ দত্তের কথাও, এবং তার তর্জনী নির্দেশে এক ধরনের হায়ারার্কিও নির্দিষ্ট হল। কিন্তু কেন এই হায়ারার্কি? এই প্রশ্নের উত্তর দিতেও রাজি নন বুদ্ধদেব বসু। এরপর বুদ্ধদেব বসু নজরুলের কবিতায় চিহ্নিত করেছেন হইচই, এবং এই হইচইকে অনান্দনিক ঠাউরিয়ে নজরুলের কাজে তার, উদ্ধৃতির শুরু, অতি মুখর মনের অসংযত বিশৃঙ্খলা
উদ্ধৃতির শেষ শনাক্ত করে শরণাপন্ন হন ইংরেজ রোম্যান্টিক কবি বায়রনের। হুট করেই যেন নজরুলের সঙ্গে বায়রনের তুলনা করে বসেন বুদ্ধদেব বসু। পরে আবার বলেন সে তুলনাটাও সর্বাংশে যথার্থ নয়, কিন্তু বুদ্ধদেব বসু মোটেই বিবেচনায় রাখেন না যে বায়রন একজন ইংরেজ অভিজাত কিন্তু বিদ্রুপ প্রবণ, সনাতন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া একজন কবি, আর অন্যদিকে নজরুল ইসলাম একেবারে গ্রামীণ প্রলেতারিয়ার থেকে উঠে আসা একজন বিদ্রোহী কবি যার গায়ে লেগে থাকে বাংলার মাটি কাদা জলের চিহ্ন ও গন্ধ, যা থেকে অবশ্য বুদ্ধদেব বসু সরিয়ে রাখেন তার নান্দনিক ইন্দ্রিয়। কিন্তু বায়রনের সঙ্গে নজরুলের তুলনাতেই সীমাবদ্ধ থাকেন না বুদ্ধদেব বসু। গেটের বরাত দিয়ে আবার এও বোঝান যে চিন্তা করতে গিয়ে নজরুলের অবস্থা হয় একজন শিশুর মতো, যেমন গেটের বিবেচনায় ওই একই অবস্থা হয় বায়রনেরও। এখানে বুদ্ধদেব বসুর নিজস্ব তুলনামূলক চিন্তা নিয়েও প্রশ্ন ওঠে বটে, তবে তুলনার জন্য বা নান্দনিক উৎকর্ষের মাপকাঠির জন্য পশ্চিমা দুনিয়ার প্রাতিষ্ঠানিকভাবে উদযাপিত লেখকদের দ্বারস্থ হওয়াটা বুদ্ধদেব বসু এবং তিরিশের আরও আধুনিকতাবাদীদের পক্ষে স্বাভাবিক বটে। কেননা যে বিদেশি সাহিত্যে ও সাহিত্য সমালোচনায় বুদ্ধদেব বসু প্রশ্নহীন হিসেবে বিচরণ করেছেন সেগুলো ছিল তুমুলভাবে ইউরোপ কেন্দ্রিক। যাই হোক, নজরুলকে শিশু বলতে বুদ্ধদেব বসু কি বুঝিয়েছেন তার কোনো ব্যাখ্যাও পাওয়া যায় না বুদ্ধদেব বসুর কাছ থেকে। অন্যদিকে আবার পরিপক্কতা বা প্রগতি আসলে কি বস্তু তার উপর কোনো আলো ফেলেন না তিনি। তাহলে কি অন্তত ধরে নেব যে পরিপক্কতা কিংবা সাবালকত্ব মানেই হইচই না করা, অথবা তার মানে কি বুদ্ধদেব বসুর মতো পশ্চিমা উপনিবেশবাদ নিয়ে কোনো প্রশ্ন না তুলে বরঞ্চ লেপের নিচে বৃষ্টির রাতে আরাম করে পড়া যায় এমন এক মিষ্টি গদ্যে বা কবিতায় অনুভব ও অভিজ্ঞতাকে বাজিয়ে নেয়া। নজরুলকে নিয়ে বুদ্ধদেব বসুর আলোচনায় এও লক্ষ্য না করে উপায় নেই যে তিনি নজরুলের চরিত্রায়নে শিশু দিয়ে শুরু করে বালকে উপস্থিত হয়েছেন। নজরুলকে নিয়ে বুদ্ধদেব বসুর সেই পুরনো উক্তিটাকে সামনে আনতে বাধ্য হচ্ছি। বুদ্ধদেব বসু বলছেন উদ্ধৃতির শুরু, 25 বছর ধরে প্রতিভাবান বালকের মতো লিখেছেন তিনি, কখনো বাড়েননি, বয়স্ক হননি, পরপর তার বইগুলোতে কোনো পরিণতির ইতিহাস পাওয়া যায় না। 20 বছরের লেখা আর 40 বছরের লেখা একই রকমের, উদ্ধৃতির শেষ। একেবারেই একই রকম, আঙ্গিক থেকে বিষয়বস্তু পর্যন্ত একই রকম। 1921 সালে লেখা বিদ্রোহী কবিতার চেহারা ও চরিত্রের সঙ্গে তার অনেক প্রেমের কবিতা যা তিনি রচনা করেছেন তার চেহারা চরিত্র একই ধরনের, একই রূপে উপস্থিত হয়েছে। বাড়েনি কথাটির বা অর্থ কি, এসব প্রশ্ন আজও প্রশ্ন থেকে যায়, কেননা প্রশ্নগুলোর কোনো মীমাংসা নেই বুদ্ধদেবের ওই আপাত আগ্রহ তাড়িত আলোচনায় এবং অন্যান্য চিন্তায়। এও লক্ষ্য করা দরকার যে নজরুলের পুরো কাব্যকর্মের ওপর, 25 বছর কাজের উপর বুদ্ধদেব বসু এক চূড়ান্ত ফতোয়া জারি করছেন, যাকে বর্তমান সময়ের নিরিখে আবারও খতিয়ে দেখা দরকার। জানি নজরুলকে নিয়ে বুদ্ধদেব বসুর আলোচনাকে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অনেকেই বাহবা দিয়েছেন, এও জানি নজরুলের প্রতি বুদ্ধদেব বসুর একটা টানও ছিল। নজরুলকে নিয়ে তিনি বিশেষ সংখ্যাও করেছেন বটে, পরে নজরুলকে নিয়ে তার মত খানিকটা পাল্টিয়েছিল না মতাদর্শ না পাল্টালেও। কিন্তু 1944 সালে প্রকাশিত বুদ্ধদেব বসুর নজরুল ইসলাম শীর্ষক সমালোচনামূলক রচনাটি খেয়াল করে বারবার পাঠ করলে ধরা পড়ে যে রচনাটি আসলে ব্যাজস্তুতির একটি ঐতিহাসিক নমুনা। ব্যাজস্তুতি হচ্ছে প্রশংসা ছলে নিন্দা। আবারও ফেরা যাক বুদ্ধদেব চিহ্নিত নজরুলের হইচই প্রসঙ্গে, তার সঙ্গে রুচির প্রশ্নেও, যে প্রশ্নটি নিয়ে বুদ্ধদেব বসু বেশ ভাবিত ছিলেন এবং আজীবনও ভাবিত ছিলেন। লক্ষ্য করা যাক বুদ্ধদেব বসুর এই মন্তব্যটি, আমি বুদ্ধদেব বসু থেকে উদ্ধৃতি দিচ্ছি, উদ্ধৃতির শুরু, নজরুল চড়া গলার কবি, তাঁর কাব্যে হইচই অত্যন্ত বেশি এবং এই কারণেই তিনি লোকপ্রিয়। যেখানে তিনি ভালো লিখেছেন সেখানে তিনি হইচইটাকেই কবিত্বমণ্ডিত করেছেন। তাঁর শ্রেষ্ঠ রচনায় দেখা যায় কিপলিংয়ের মতো তিনি কোলাহলকে গানে বেঁধেছেন, উদ্ধৃতির শেষ। এই সংক্ষিপ্ত বয়ানটির একটি মনোযোগী পঠনে বেশ কয়েকটি বিষয় বেরিয়ে আসে। প্রথমেই প্রশ্ন জাগে, নজরুল কি কেবলই চড়া গলার কবি? এছাড়া গলা চড়ানোর বিষয়টি যে ইতিহাসের একটি বিশেষ পর্বে রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবেই অনিবার্য হয়ে ওঠে,
তখন নান্দনিকতার প্রশ্নটি ও ঐতিহাসিকতার উত্তাপে গলে যায় রাজনীতিতে, সেই বিষয়টি বুঝিয়ে বলাটা বুদ্ধদেবের পক্ষে একেবারেই সম্ভব হয়নি। এভাবে বিদ্রোহী নজরুলকে তিনি একেবারেই চিনতে পারেননি। বুদ্ধদেবের আলোচনায় নজরুলের বিদ্রোহী কবিতা নিয়ে অবশ্য খানিকটা প্রশংসামূলক মন্তব্যও পাওয়া যায়, কিন্তু ওই কবিতায় নজরুল কী বলতে চাচ্ছেন এবং কেন তার কণ্ঠস্বর উচ্চকিত হচ্ছে, কেন তার কণ্ঠস্বর তিনি বলছেন চড়া হচ্ছে, সেই সব প্রশ্নকে একেবারেই এড়িয়ে গিয়ে নজরুলের তাৎপর্যকে ধরতে ব্যর্থ হয়েছেন বুদ্ধদেব বসু। এবার আসা যাক দ্বিতীয় বিষয়টিতে। বুদ্ধদেব বসুর মন্তব্যটি বলে দিচ্ছে যে হইচইয়ের কারণে বা হইচইকে কবিত্বমণ্ডিত না করার কারণে নজরুলের অধিকাংশ রচনা একদিকে যেমন কাব্যের পর্যায়ে উন্নীত হয় না, অন্যদিকে তেমনি আবার তা লোকপ্রিয় হয়। অর্থাৎ বুদ্ধদেবের কাছ থেকে এমন একটা ইঙ্গিত বেরিয়ে আসে, সর্বসাধারণ হইচই বোঝে কিন্তু কাব্য বোঝে না। হ্যাঁ সত্য, বুদ্ধদেব বসুর কাব্য আসলেই জনগণের জন্য নয়, কেননা বুদ্ধদেব বসুর ইঙ্গিত মোতাবেক জনগণ অশিক্ষিত, জনগণ অনান্দনিক। তৃতীয়ত, বুদ্ধদেব বসু নজরুলের শ্রেষ্ঠ রচনার কথাও বলেন যেখানে হইচই আবার কবিত্বমণ্ডিত, কিন্তু নজরুলের শ্রেষ্ঠ রচনার কথা বলতে গিয়ে বুদ্ধদেব বসু টেনে আনেন কিপলিংকে। কবি আর পেলেন না বুদ্ধদেব বসু, নজরুলের শ্রেষ্ঠত্বকে বোঝাতে গিয়ে একেবারেই ভিন্ন মতাদর্শের ও স্বভাবের কিপলিংকে টেনে আনলেন। যে কিপলিংকে জর্জ অরওয়েল একসময় বলেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের পয়গম্বর, এবং যে কিপলিং আবার তার সরাসরি বর্ণবাদী অবস্থান থেকেই বলেছেন ধলা আদমিদের বার্ডেনের কথা। এও বলা দরকার, নজরুল তাঁর বর্তমান বিশ্ব সাহিত্য নামের প্রবন্ধে কিপলিংকে মোটেই আত্মীয় হিসেবে ভাবেননি, বরঞ্চ বলেছেন, আমি নজরুল থেকে এখানে উদ্ধৃতি দিচ্ছি, লক্ষ্য করুন এই উদ্ধৃতিটি, উদ্ধৃতির শুরু, দেখি তালে তালে পা ফেলে আসছে সাম্রাজ্যবাদী ফ্যাসিস্ট সেনা, তাদের অগ্রভাগে ইতালির দ্য অনন্সিও কিপলিং প্রভৃতি। উদ্ধৃতির শেষ, কোথায় কিপলিং থাকে তাহলে? আর এই কিপলিংয়ের সঙ্গে নজরুলের তুলনা দিয়ে বসলেন বুদ্ধদেব বসু, হাস্যকরই বটে, তবে শুধু হাস্যকর নয়, এ তুলনা মোটেই নিরীহ নয়। উদ্ধৃত মন্তব্য সহ বুদ্ধদেব বসুর সমস্ত আলোচনাটা বিষয় বিবেচনায় রাখলে ধরা পড়ে যে একটি উপনিবেশায়িত মন নিয়েই বুদ্ধদেব বসু নজরুলের মতো একটা তীব্র উপনিবেশবাদ বিরোধী কবির 25 বছরের কাজকে বিচার করতে বসেছেন, যখন বুদ্ধদেবের মাথায় ঘুরঘুর করছে বায়রন আর কিপলিং। এবার আসি রুচি প্রসঙ্গে। নজরুলের বিরুদ্ধে তার গানের প্রসঙ্গে বুদ্ধদেব বসু সরাসরি রুচিহীনতার অভিযোগ তোলেন, তবে এও সত্য যে নজরুলের গানের বেশ প্রশংসা করেছেন বুদ্ধদেব বসু। তিনি বলেন, উদ্ধৃতির শুরু, গানের ক্ষেত্রে নজরুল নিজেকে সবচেয়ে সার্থকভাবে দান করেছেন, তাঁর সমগ্র রচনাবলীর মধ্যে স্থায়িত্বের সম্ভাবনা সবচেয়ে বেশি তাঁর গানের। উদ্ধৃতির শেষ। কিন্তু এই মন্তব্যের কিছু পরে বুদ্ধদেব বসু এও বলেন, উদ্ধৃতির শুরু, কিছু কিছু রচনা পাওয়া যাবে যাকে অনিন্দ বললে অত্যন্ত বেশি বলা হয় না, আরও বেশি গান যে অনিন্দ হয়নি তার কারণ নজরুলের দূরতিক্রম্য রুচির দোষ। কত গান সুন্দর আরম্ভ হয়েছে, সুন্দর চলে এসেছে, কিন্তু শেষ স্তবকে কোনো একটা অমার্জিত শব্দ প্রয়োগে সমস্ত জিনিসটাই গেছে নষ্ট হয়ে। উদ্ধৃতির শেষ। এই মন্তব্য থেকে ভুর ভুর করে বেরিয়ে আসে বুদ্ধদেব বসুর এলিটিজম, যেন মনে হতে থাকে যে বুদ্ধদেব বসু রুচির একছত্র এজেন্সি নিয়েছেন। আর উদাহরণ ব্যতীত রেখে যখন বুদ্ধদেব বসু এই ভাষায় কথা বলতে থাকেন, তখন প্রশ্ন জাগে তো বটেই, রুচি বিষয়টি বা কি, কে ঠিক করে দেবে কোনটি রুচিশীল আর কোনটি নয়, অমার্জিত শব্দ বলতেই বা কি বোঝানো হয়েছে। প্রশ্নগুলো অন্য পরিসরে তুলেছেন বুদ্ধদেব বসুরই সমসাময়িক তৃতীয় বিশ্বের একদল কবি, বিশেষভাবে উল্লেখ করা যাবে চিলির কবি পাবলো নেরুদার কথা, এবং আফ্রিকি মার্কিন কবি, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই বলা যাবে গড়ে ওঠা তৃতীয় বিশ্বের কবি ল্যাংস্টন হিউজের কথা। এরা ভর্ৎসনা করেছেন তাদের যারা কথায় কথায় রুচি, অমার্জিত, স্থূল, অসংস্কৃত
ইত্যাদি শব্দ ব্যবহার করে থাকে। এছাড়া অতি সাম্প্রতিক সময় বুদ্ধদেব মার্কা নান্দনিক এলিটিজমকে বা ভাষিক এলিটিজমকে ব্যঙ্গ করা একটি কবিতার কথা আমার মনে পড়ছে, সাউথ আফ্রিকার কবি অ্যালেক্সিস নিউন্দায়ের কবিতা। এবং এই কবিতার একটি চমৎকার শিরোনাম আছে, যে শিরোনামটি কবিতায় কী ঘটছে তা বলে দিচ্ছে। কবিতার শিরোনামটি হচ্ছে স্টিক ইয়োর গুড ইংলিশ আপ ইয়োর অ্যাস। এবং এই শিরোনামটাকে এভাবেও বলা যায়, স্টিক ইয়োর গুড ল্যাঙ্গুয়েজ আপ ইয়োর অ্যাস। বাংলায় এভাবে হয়তো আসতে পারে, পুদে ঢুকায় রাখ তোর মার্জিত ভাষা। আর হ্যাঁ, বোধগম্য কারণেই তাঁর সমসাময়িক তৃতীয় বিশ্বের কালো বা বিপ্লবী কবিদের সঙ্গে বুদ্ধদেব বসুর কোনো আত্মীয়তা হয়নি, বরঞ্চ তাঁর আত্মীয়তা স্থাপিত হয়েছে সাদা কবিদের সঙ্গে, যাদের বিবেচনার নিরিখে বা মানদণ্ডে বুদ্ধদেব বসু ঠিক করে দেন কোনটি মার্জিত আর কোনটি অমার্জিত, কোনটি কাব্যিক এবং কোনটি অকাব্যিক। অবশ্যই বলা যাবে যে উপনিবেশবাদের সুবাদে আসা তিরিশি আধুনিকতাবাদ যে নান্দনিক উপনিবেশায়নের প্রক্রিয়া শুরু করেছিল জোরে সোরে, সেখানে বুদ্ধদেব বসুর ভূমিকা থাকে প্রধানই। এবং সে প্রক্রিয়া নজরুলকে সামান্যতম স্পর্শ করেনি, বরঞ্চ নজরুলের অবস্থান ছিল ওই প্রক্রিয়ার সম্পূর্ণ বিপরীতে। আমি নজরুলের সঙ্গে বায়রনের, শেলির ও কিপলিংয়ের তুলনার বুদ্ধদেবীয় প্রবণতা বা কায়দাকে প্রশ্ন করেছি বলে আমি মোটেই তুলনামূলক আলোচনার গুরুত্বকে খারিজ করছি না, কিন্তু তবে আমি মনে করি যে তুলনারও রাজনীতি আছে। আমরা কাকে, কার সঙ্গে, কিভাবে, কোন প্রেক্ষিতে তুলনা করছি তা রাজনৈতিকভাবে বা আদর্শিকভাবে নিরীহ বা নিরপেক্ষ নয়। তুলনার ভেতর দিয়েই তো অসম্পর্ক, ক্ষমতা সম্পর্ক বিভিন্নভাবেই বিকৃত হতে পারে, এমনকি পোক্তও হয়। নজরুলকে বাংলা কবিতার হুইটম্যান বলা হয়েছে বারবার, কিন্তু হুইটম্যানকে মার্কিন কবিতার নজরুল বলা হয়নি একবারও। এখানে অসমতার প্রশ্ন থেকেই যায়, কিন্তু তাই বলে নজরুলের সঙ্গে কারোরই তুলনা দেওয়া চলবে না তা কিন্তু বলছি না মোটেই। ওই পশ্চিমা কেন্দ্রিকতার প্রশ্ন বা অসম ক্ষমতা সম্পর্কের প্রশ্ন বিবেচনায় রেখেই নজরুলকে তুলনা করা যায় এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার সাম্রাজ্যবাদ বিরোধী কবিদের সঙ্গে। রোকে ডাল্টনের কথা আগেই বলেছি, আসলে নজরুলের সঙ্গে তৃতীয় বিশ্বের লড়াকু কবিতার তুলনার প্রসঙ্গ ধরেই আমরা ত্রিমহাদেশীয় লড়াকু কাব্যতত্ত্বের কথাও হয়তো বলতে পারি। এই ত্রিমহাদেশীয় বর্গটি প্রথম ব্যবহার করেছিলেন চেগুয়েভারা সেই 1966 সালে, যদিও বর্গটির পেছনের ধারণা এসেছিল মাও জেদুংয়ের কাছ থেকে, এটাই বোঝানোর জন্য যে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার একটি গভীর রাজনৈতিক ঐক্য আছে ওই জায়গায়, যেখানে এই তিনটি মহাদেশই বিভিন্নভাবে পশ্চিমা সাম্রাজ্যবাদের আক্রমণে ও আগ্রাসনে আক্রান্ত থাকে। এ কারণেই চেগুয়েভারা জোর দিয়েছিলেন ওই তিন মহাদেশের জনগোষ্ঠীর সাম্রাজ্যবাদ বিরোধী ঐক্যের ওপর। আর চেগুয়েভারার সঙ্গে তাল মিলিয়েই কবি রোকে ডাল্টন এবং আজকের লেখক অ্যাক্টিভিস্ট নগোগি ওয়াথিয়ঙ্গ জোর দিয়েছিলেন এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার লড়াকু লেখকদের বিপ্লবী সংযোগ, সংহতি ও মৈত্রীর ওপর। কিন্তু এই মৈত্রী তো আপনা আপনি সম্ভব নয়, এর জন্য প্রয়োজন পড়ে লেখকদের সঙ্গে লেখকদের কিংবা কবিদের সঙ্গে কবিদের রাজনৈতিক, মতাদর্শিক ও নান্দনিক মিলগুলো খুঁজে বের করার। এই কাজটি করতে পারে তুলনামূলক সাহিত্য নিজেই, যদিও তুলনামূলক সাহিত্য প্রায়ই থেকেছে ইউরোপ কেন্দ্রিক। আগেই বলেছি নজরুলকে প্রায়ই তুলনা করা হয় বায়রন, শেলি এবং হুইটম্যানের সঙ্গেও, কিন্তু নজরুলের সঙ্গে মিল রয়েছে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক বিদ্রোহী কবির। তুলনার এই উপেক্ষিত বা আকর্ষিত অঞ্চল ধরেই তো সম্ভব তৃতীয় ত্রিমহাদেশীয় কাব্যতত্ত্বকে সামনে এনে তুলনামূলক সাহিত্যের বি উপনিবেশিকীকরণ ঘটানো। হ্যাঁ, অবশ্যই বলতে হবে যে একটি গর্জে ওঠা ত্রিমহাদেশীয় কাব্যতত্ত্বকে সামনে আনতে গেলে অবশ্যই প্রথমেই নজরুলের বিদ্রোহী কবিতাগুলো পাঠ করা দরকার তা বারবারই। আর তার কাব্যস্বভাব ও বিদ্রোহী চেতনার সঙ্গে মিল পাওয়া যাবে তৃতীয় বিশ্বের আরও অনেক লড়াকু কবির কাব্যস্বভাবের ও বিদ্রোহী চেতনার। এইসব কবির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন তুরস্কের কবি নাজিম হিকমত
এল সালভাদরের রোকে ডালটন তো আছেনই, যার কথা একাধিকবার আমি উল্লেখ করেছি, গুয়াতেমালার ওতো রেনে কাস্তিও, নিকারাগুয়ার আর্নেস্তো কার্দেনাল ও গিয়োকান্দা বেইগি, চিলির পাবলো নেরুদা, পুর্তো রিকোর হুলিয়া দা বুর্গোস ও পেদ্রো পিয়েত্রি, ক্যারিবীয় কবি এম এস সেজার, কিউবার কালো কবি নিকোলাস গিয়েন, দক্ষিণ আফ্রিকার কুমালো, অ্যাঙ্গোলার ভিরিয়াতো দ্য ক্রুজ ও আন্তোনিও জাসিন্তো, সিরিয়ার নিজার কাব্বানি, ফিলিস্তিনি কবি রশিদ হোসেন ও মাহমুদ দারবিশ, পাকিস্তানের ফয়েজ আহমেদ ও বালাহ খান এবং কোরিয়ার কবি কিমচি হা। এদের সঙ্গে নজরুলের সুনির্দিষ্ট সাদৃশ্য নিয়ে যে কোনো আলোচনায় আসলেই বিস্তর পরিসর দাবি করে। বিষয়টি নিয়ে আমার একটা আলাদা বই করার পরিকল্পনা আছে। বক্তৃতার জন্য আমার নির্ধারিত সময় ফুরিয়ে আসছে, তবে আমি এ পর্যন্ত তৃতীয় বিশ্বের যে কয়জন কবির নাম দ্রুত উল্লেখ করেছি তাদেরকে কেবল বামধারার রাজনৈতিক কবি বলে উড়িয়ে দেওয়া যাবে না মোটেই। তাঁদের কবিতা একসঙ্গে জড়ো করলে অবশ্যই একটি গর্জে ওঠা ত্রিমহাদেশীয় কাব্যতত্ত্ব দাঁড়িয়ে যায়। এ কাব্যতত্ত্বের কয়েকটি মূল কথা আমি দ্রুত বলে নেই। এভাবে প্রথমত, কবিতা অন্তর্নিহিতভাবেই রাজনৈতিক, এই কারণে যে কবিতা ভাষার সম্ভাবনাকে সম্প্রসারিত করতে গিয়ে এবং জীবন যাপনের বিভিন্ন উৎসমুখ খুলতে গিয়েই বিরাজমান ভাষিক আধিপত্য এবং প্রাতিষ্ঠানিক আধিপত্য বা অন্যান্য আধিপত্যবাদী ক্ষমতা সম্পর্কের সঙ্গে, অর্থাৎ ক্ষমতাকেই বারবার চ্যালেঞ্জ করতে থাকে। দ্বিতীয়ত, এভাবে চ্যালেঞ্জ করতে গিয়ে কবিতাই নিজেই হয়ে উঠতে পারে প্র্যাক্সিস। তৃতীয়ত, সব কবিতা এক সমতলে আসে না, কেননা কবিতার ভেতরে খেলা করা চিহ্নগুলো হতে পারে শ্রেণী সংগ্রাম ও মতাদর্শিক সংগ্রামের লড়াকু ময়দান। চতুর্থত, রহস্যময়তা কবিতার শেষ কথা নয়। পঞ্চমত, নতুন ভাষা তৈরি করার ভেতর দিয়েই যে কবিতা একটি জনগোষ্ঠীর যাপিত জীবনের তাবৎ অনুশীলনের সমগ্রকে ধারণ করতে পারে না, যে কবিতা সেই কবিতা সেই জনগোষ্ঠীকে নাড়া দিতে পারে না হয়তো। ষষ্ঠত, প্রয়োজন হলে একটি কবিতা নিজেই অত্যাচারীর বিরুদ্ধে হয়ে উঠতে পারে বুলেট কিংবা বারুদ কিংবা বন্দুক। রশিদ হোসেনের একটি মন্তব্য, ফিলিস্তিনি কবি রশিদ হোসেনের একটি মন্তব্য এখানে মনে পড়ছে। তিনি বলেছিলেন যে 100টি রাজনৈতিক বক্তৃতার চেয়ে একটি টকবগে কবিতা একটি জনগোষ্ঠীকে অনেক বেশি নাড়া দিতে পারে। সপ্তমত, একটি জেগে ওঠা ও জাগিয়ে তোলা বিদ্রোহী কবিতা কোনো ধরনের পরাধীনতা বা দাসত্বকে বরদাস্ত করে না, কেননা ওই কবিতা মানেই মুক্তিযুদ্ধ, যে কথা বারবারই বোঝান আমাদের কবি কাজী নজরুল ইসলাম। সবশেষে বলব, আমাদের বর্তমান সময়ের লড়াইয়ের স্বার্থেই, যে সময়ের প্রধান লড়াই পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, বর্ণবাদ ও পুরুষতন্ত্রের বিরুদ্ধেই লড়াই এবং তাদের দেশি তাবেদারদের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ের স্বার্থেই নজরুলকে বারবারই পড়া, এমনকি তার তাৎপর্যকে বারবারই আবিষ্কার করা দরকার এবং প্রশ্ন তোলা দরকার সেই ব্যবস্থার বিরুদ্ধে, যে ব্যবস্থার বিরুদ্ধে রবীন্দ্রনাথ বিদ্রোহী হিসেবে আজও চিহ্নিত হয়ে থাকেন। প্রশ্ন ছাড়া বিদ্রোহী কবিতা অর্থহীন এবং প্রশ্ন ছাড়া নজরুল ইসলামের তাৎপর্য অর্থহীন, তাই তাকে তাৎপর্য মণ্ডিত করার স্বার্থেই আমাদের প্রশ্ন তোলা জরুরি বারবার, এবং সে প্রশ্ন উদ্দেশ্যহীন নয়, সে প্রশ্ন তুলব আমরা লড়াইয়ের স্বার্থে। আপনাদের সকলকেই ধন্যবাদ।